हेलो एवरीवन, वेलकम टू एनएस कैरियर एकेडमी। डब्ल्यूबीपी एवं केपी कन्स्टेबल एवं एसआई एर जो परीक्षा सामने रही है से ही संक्रांत आमरा अंकेर मास्टर क्लासेर सेट टू निये आज के आलोचना करब। आजकेर सेशने जो प्रश्नगुलो थाकबे एई रकम प्रश्न किन्तु तोमरा कलकाता पुलिस होक बा डब्ल्यूबीपी कन्स्टेबल होक बा एसआई एर परीक्षाय देखते पाबे। तारी साथे एसएससी एमटीएस एर परीक्षा सामनेर मास थेकेई शुरू होच्छे, सेइखानेओ किन्तु तोमरा एई रकम प्रश्न किन्तु पाबे। तो अवश्यई जारा कलकाता पुलिस बा डब्ल्यूबीपी कन्स्टेबल बा एसआई एर परीक्षार जन्य प्रिपारेशन निच्छो तादेर बोलबो प्रत्येके प्रत्येकटा भिडियो प्रतिदिन एकटू करे देखे नाओ, एबं ताहले किन्तु तोमरा मैथ्स थेके तोमादेर जे भय सेई भय किन्तु आर थाकबे ना एबं मैक्सिमाम स्कोर तोमरा किन्तु मैथ्स थेके करते पारबे, एटुकु आमि ग्यारंटी तोमादेर दिते पारि। बाछाई करा किछु सेरा प्रश्न उत्तर निये किन्तु आमरा एई मास्टार क्लासे आलोचना करबो प्रतिदिन। एबं तोमरा जेभाबे रिक्वेस्ट करेछिले जे সংখ্যাটা বাড়ানো হোক, এবং আমি তোমাদের কথা দিচ্ছি কি অঙ্কের 15টা করে আপাতত ক্লাস আমি যেটা শুরু করেছিলাম সেটা বাড়িয়ে 20টা পর্যন্ত আমি করব, ঠিক আছে? তবে আজকের সেশনে আমি 15টাই রাখছি, কারণ এটা আগেই তৈরি হয়েছিল, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমি চেষ্টা করব অবশ্যই 20টা করে দেওয়ার যতটা সম্ভব, ঠিক আছে? যদি তার থেকে বাড়ানো সম্ভব হয় সেটাও আমি করব। হ্যাঁ, চল দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আজকে দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। শুধু তোমাদেরকে একটাই কথা বলবো কি প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য আনা হচ্ছে, অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে এবং অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবে, যাতে করে তোমাদের জন্য সত্যিই আমি 20টা নয় 30টা করেই কোশ্চেন আমি আনতে পারি, ঠিক আছে? যদি ভিউয়ার্স বেশি হয়, যদি শেয়ার বেশি হয়, কমেন্ট লাইক বেশি হয়, তাহলেই কিন্তু সেটা আনা সম্ভব। ওকে, দেখো একটি দ্রব্যের 15% এবং 25%-এর পরপর দুটি ছাড়ের পরে 7,650 টাকায় বিক্রি হয়, তাহলে দ্রব্যটির চিহ্নিত মূল্য অর্থাৎ কি মার্ক প্রাইস যেটা আমরা বলে থাকি এমপি, সেটা কত, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো দেখো খুব সহজ। আমরা যদি মার্ক প্রাইসকে এক্স ধরে নিই, তাহলে এই এক্সের উপরে দুটো ছাড় পড়েছে, ঠিক আছে? একটা তো দেখো 15% ছাড় পড়েছে, তাহলে 15% ছাড়কে আমরা একবারে করে ফেলি এখানে। দেখো 15% ছাড় যদি 100 টাকা মার্ক প্রাইস হতো, 15% কম নিত, তাহলে 100 টাকায় 15 বাদ দিলে কত হয় 85 ইনটু। আবার দেখো 25% ছাড়, তাহলে 100 টাকা যদি দাম থাকতো, তাহলে 25 টাকা কম নিলে কত হতো -25, দ্যাট ইজ 75। এই টোটাল মিলিয়ে যেটা দাম দাঁড়ালো সেটা হচ্ছে 7,650 টাকা। ওকে, তাহলে আমরা 25 দিয়ে কেটে দিই, 4 25 100, 3 25 75, ঠিক আছে? তাহলে এখান থেকে আবার কাটতে পারি আমরা 5 দিয়ে 5 20 100, আর 5 17 75, সরি 85। তাহলে 17 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে, বা 3 দিয়ে আগে কেটে দিই এটাকে, তারপরে 17 দিয়ে কেটে দিচ্ছি। দেখো 3 দিয়ে 3 25 75, 1 15, 3 5 15 0, 17 দিয়ে এবার কেটে দাও, 17 দিয়ে 1 8 5 85, 5 17 85 শূন্য, 150। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 4 × 20 × 150, ঠিক আছে? 4 × 150 মানে 600 × 20 মানে হচ্ছে 1200, আর একটা শূন্য 12,000। ওকে, জাস্ট 20 × 4 × 150 করলাম আমরা, এক্স এর মান পেয়ে গেলাম আমরা কত, 12,000 টাকা। ওকে, 12,000 টাকা হয়ে গেল আমাদের এক্স এর ভ্যালু। বুঝতে পেরেছো সকলে অঙ্কের মাস্টার ক্লাসের সেকেন্ড ক্লাস এটা? যতদিন পরীক্ষা না হচ্ছে আমি তোমাদেরকে এইভাবেই ক্লাস দিতে থাকব, ঠিক আছে? ম্যাথসের ক্লাস এবং তার সাথে রিজনিংয়ের ক্লাসেরও অনেকে রিকোয়েস্ট করেছো, সেটাও আমি যথারীতি তোমাদের জন্য শুরু করব। হ্যাঁ, এ হলো বি এর থেকে 20% বেশি, বি সি এর থেকে 25% বেশি, সি এর থেকে শতকরা কত কম। দেখো 20%কে আমরা প্রথমে ভেঙে দিই, তার মানে কত হচ্ছে 20/100। এটা প্রত্যেকে জানো যে 20% মানে 1/5। আবার দেখো এখানে 25%, 25% মানে 25/100, তাহলে কত হচ্ছে 1/4। তাহলে এবার কি হচ্ছে, দেখো এ ইজ টু বি ইজ টু, আমরা সি করি, রেশিও মেথডে করবে সবসময়, এ বি থেকে বেশি। তাহলে আমরা যদি এটাকে এ মনে করি, সরি বি থেকে বেশি, তাহলে এটাকে আমরা যদি বি মনে করি কি বি 5, তাহলে এ হবে 5+1, দ্যাট ইজ 6। ওকে, আবার দেখো পরবর্তীতে বলেছে কি বি সি এর থেকে বেশি, তাহলে এটা যদি সি হয়, সি তার মানে 4, তাহলে বি হবে কত, 4+1 মানে হচ্ছে 5। ওকে, তাহলে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 6:5:4,
দেখো যেহেতু এই দুটো সেম রয়েছে, হ্যাঁ তাহলে আলটিমেটলি এই দুটো যা আছে তাই থেকে যাবে, বা বুঝতে অসুবিধা হলে এখানে পাঁচ তুলে নাও, এখানে পাঁচ তুলে নাও, ঠিক আছে। সবগুলো থেকে একটা করে পাঁচ কমন রয়েছে, কেটে দিলাম, আলটিমেটলি পড়ে থাকলো 6:5:4। ক্লিয়ার হয়েছে? এখানে দেখো যেটা বলেছে, সি এর থেকে শতকরা কত কম, সি এর থেকে কত কম, ছয়ের মধ্যে দুই কম, দুই কম কততে, ছয়ে 100তে কত, তাহলে 2 দিয়ে 3, 100/3 মানে 33 শূন্য 1/3, দ্যাট ইজ 33.33%, ঠিক আছে, অপশান এ। 3 নম্বর, একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্যের উপরে 10% ছাড়ের অনুমতি দেয়। খুবই সুন্দর এটা প্রশ্ন রয়েছে, ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা প্রশ্ন খুবই সুন্দর রয়েছে। এখনও 17% লাভ করে, যদি সে ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেয় তাহলে তার লাভের শতাংশ কত? প্রথমে ভিডিওটা পজ করো, নিজে করার চেষ্টা করে দেখো, কোশ্চেনটা মনে হবে যে অনেক জটিল, ঠিক আছে, এইভাবে করো, একবার ট্রাই করো, দেখো নিজেরা চেষ্টা করে দেখো, কোশ্চেনটা মনে হচ্ছে অনেকটা জটিল, বাট যখন ভিডিওর সলিউশনটা আমি দেবো দেখো খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধার্য মূল্যের উপরে 10% ছাড়ের অনুমতি দেয়, তাহলে 10% ছাড় দেওয়ার পরে মনে করো একটা দ্রব্য কিনতে গিয়েছো, মার্ক প্রাইস যেটা রয়েছে সেই মার্ক প্রাইজের উপরে যখন 10% ছাড় দিচ্ছে, 10% মানে 1/10, ছাড় দেওয়ার পরে তুমি কিনছো সেটা, তার মানে ছাড় দেওয়ার পর দোকানদারের সেটা হচ্ছে কি, সেলিং প্রাইস, ওকে। তাহলে 10 টাকা যদি ধার্য মূল্য হতো, ছাড় দিল 10-1 মানে হচ্ছে 9, তাহলে এই 9 টাকা হয়ে গেল সেলিং প্রাইস, ঠিক আছে, সিপির রেশিও করে নিচ্ছি একসাথে আমরা। এবারে দেখো এরপরেও তার 17% লাভ হয়েছে, 17% মানে 17/100, এটা থেকে আর কাটাকুটি যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে লাভ যখন হয় তখন কার উপর হয়, সিপির উপরে, তাহলে সিপি যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস হবে কত, 117 টাকা, তাহলে এই 9 মানে 117 আর সিপি হচ্ছে কত, 100, তাহলে এটা কত গুণ হলো, 13 গুণ, তাই না। তাহলে 13 গুণ যদি এটা হয় তাহলে এটার সাথেও 13 গুণ করতে হবে, 9, 10, 13, 130 টাকা আমরা পেয়ে গেলাম মার্ক প্রাইস আর কস্ট প্রাইস। আমাদের বের করতে কি বলেছে, যে ধার্য মূল্যের উপরে যদি 15% ছাড় দেয়, দেখো 130-এর উপরে যদি 15% ছাড় দেয়, হ্যাঁ তাহলে 130 × 15% ছাড় মানে 185 টাকা, তাহলে একটা শূন্য ক্যান্সেল করে দিচ্ছি 5 দিয়ে, বা 13 দিয়ে উপরে একবারে গুণ করে দাও, তারপরে এক ঘর দশমিক সরিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। 13 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, 5 × 13 = 65, হাতে থাকছে কত, 6, তাহলে 8 × 13 = 104 আর 6 হচ্ছে 110, তাহলে 1105, এটাকে নিচে 10 রয়েছে, 10 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, 110.5, এটা হলো কি, সেলিং প্রাইস, 15% প্রফিটে ধার্য মূল্যের উপরে। তাহলে বলেছে মোটের উপরে লাভের শতাংশ কত, দেখো আমি কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করলাম এই দাম দিয়ে, তাহলে মোটের উপরে কত লাভ হলো, 110.5, তাহলে 10 টাকা 5 পয়সা লাভ হলো, 50 পয়সা লাভ হলো, ঠিক আছে, 10 টাকা 50 পয়সা লাভ হলো। কারো অসুবিধে নেই, যদি অসুবিধা থাকে ভিডিওটা আরও একবার একটু প্লেব্যাক করে দেখে নাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 8235 অর্থ ভাগ করা হয়েছে এ, বি, সি এবং ডি এর মধ্যে, এই রূপে যে এ এবং বি এর অনুপাত কত, 3:4, সি ইস টু বি ইস টু সি কত, 8:5, আর সি ইস টু ডি কত, 7:10। এ আর সি এর প্রাপ্ত অর্থের পার্থক্য দেখো, এগুলো ফাঁকা ঘর যা আছে তাই বসিয়ে দাও, এখানে 4 বসিয়ে দিচ্ছি, 5 এর পাশে 5, 8 এর পাশে 8, এখানে 7 এর পাশে 7, 7 এর পাশে 7, ঠিক আছে। এগুলো ছোট করার জন্য তোমরা এইভাবে করবে, সবগুলোতে কমন কিছু থাকলে কেটে দাও, 7, 7, 7, এখানে 7 নেই, কাটা যাবে না, 4 যাচ্ছে, 4 যাচ্ছে, 4 যাচ্ছে, এখানে যে কোনো একটা থাকলেই হবে, একই লাইনে হতে হবে এমন নয়, কিন্তু সবগুলোর মধ্যে থাকতে হবে। দেখো 4 দুগুণ 8, তাহলে 3 দুগুণ 6, 6 × 7 = 42, 7, 8, 56, 5, 7, 35, আর এখানে হচ্ছে 5, 10, 50, ওকে, টোটাল হচ্ছে কত, 50, 50, 100, বা এখান থেকে এইভাবেও করতে পারো তোমরা কি, 5 আর 6 = 11, 12, 13, 13-র হচ্ছে 3, হাতে থাকছে 1, তাহলে 5, 5, 10, 4 আর 1, 5, 15,
15 × 3 = 18 183 ঠিক আছে এই 183 হচ্ছে টোটাল তার মানে কি এই 183 এটা মানে আমাদের দেওয়া আছে কত 8235 তাহলে এটাতে কেটে দাও 1 মানে কত হচ্ছে 45 গুণ এটাতে তোমরা ভাগটা করবে ঠিক আছে তাহলে এটা মানে যদি 45 হয় আমাদের বলেছে এ আর সি এর মধ্যে পার্থক্য কত দেখো এ আর সি এর পার্থক্য কত এখান থেকে এটা এ এটা সি পার্থক্য কত ডিফারেন্স হচ্ছে 7 1 মানে 45 তাহলে 7 মানে কত হবে 45 × 7 মানে হচ্ছে 535 5 3 428 31 315 315 হচ্ছে কারেক্ট অ্যানসার কারো ডাউট যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে হ্যাঁ প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবে বেশি পরিমাণে যত বেশি শেয়ার করবে নেক্সটে আমি তত বেশি পরিমাণে কোশ্চেন তোমাদের জন্য আনতে পারবো ঠিক আছে 15টার পরিবর্তে আমি 20টা তো আনবই যদি বেশি শেয়ার এবং লাইক হয় কমেন্ট হয় তাহলে অবশ্যই আমি সেটা আরও ইনক্রিজ করার চেষ্টা করব ঠিক আছে কথা দিচ্ছি দেখো এক্স 15 দিনে একা একটি কাজ করতে পারে ওয়াই একাই 30 দিনে একই কাজ করতে পারে ওয়াই এক্স ওয়াই এবং জেড একই সাথে কাজটি 9 দিনে করতে পারে দ্যাট ইজ এক্স ওয়াই এবং জেড তিনজন মিলে 9 দিনে করতে পারে তাহলে এদের লসাগু প্রথমে আমরা বের করব 15, 30 আর 9 লসাগু হচ্ছে 90 এটা হচ্ছে তার মানে টোটাল কাজ 15 দিয়ে 6 = 15 = 90 30 দিয়ে 3 = 30 = 90 9 দিয়ে 9 = 90 ঠিক আছে আমাদের বের করতে বলেছে কি জেড একা কতদিনে কাজটি করতে পারবে তাহলে জেডের এফিসিয়েন্সি আমরা কীভাবে বের করবো এটা মনে করো তিনজনের এফিসিয়েন্সি তাহলে 10 - হচ্ছে বাকি দুজনের এক্স আর ওয়াইয়ের কত 6 + 3 মানে 9 তার মানে কত হচ্ছে 10 - 9 দ্যাট ইজ 1 ইউনিট তাহলে টোটাল কাজ আমার 90 ইউনিট ডিভাইডেড বাই 1 কত হচ্ছে 90 দিন সময় লাগবে অপশান বি কারো ডাউট নেই আশা করি কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 10% বার্ষিক সরল সুদের হারে 3 গুণ হবে সমস্ত টপিককে কভার করে কিন্তু দেখো প্রত্যেকটা মাস্টার ক্লাস তোমাদের জন্য আনা হচ্ছে যেখানে প্রায় সমস্ত টপিকগুলোকে কিন্তু কভার করা হচ্ছে যাতে করে তোমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে পুরো যে সিলেবাস রয়েছে সেটা প্র্যাকটিস হয়ে যাবে খুবই ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে যারা ভালো করে প্র্যাকটিস করতে চাইছো তারা ভিডিওটা পজ করবে নিজেরা ট্রাই করবে তারপরে সলিউশনটা দেখো তাহলে তোমাদের কিন্তু বেশি সুবিধে হবে হ্যাঁ কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 10% বার্ষিক সরল সুদের হারে 3 গুণ হয়ে যাবে দেখো আগেও আমি বলেছি তোমাদের যে প্রিন্সিপাল পি যদি হয় 3 গুণ হয়ে যাচ্ছে মানে 3p হয়ে যাচ্ছে 3p হওয়ার কারণ কি ইন্টারেস্ট তাই না প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ হয়েছে কতটা ইন্টারেস্ট যোগ হলো এখানে পি থেকে 3p মানে 2p ইন্টারেস্ট যোগ হয়েছে তাই না তাহলে সিম্পল ইন্টারেস্ট হলো কত 2p সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100 পি আর মানে 10% PRT/100 এই তো গল্প তাহলে এটা হচ্ছে 0 দিয়ে কেটে দিচ্ছি পি কেটে গেল তাহলে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 × 2 = 20 তার মানে 20 বছর ঠিক আছে আফটার 20 ইয়ার্স যে প্রিন্সিপালটা রাখা হবে সেটা 3 গুণ হয়ে যাবে 10% হারে ক্লিয়ার হয়েছে সকলের তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার 7 নম্বর প্রশ্ন 20,000 টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হয় যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে 2 বছর পর সুদ কত হবে একদম সহজ কিন্তু ভালো করে বুঝতে হবে জায়গাটা দেখো আমাদের যখন অর্ধবার্ষিক বলবে যে রেট অফ ইন্টারেস্ট থাকবে সেটাকে অর্ধেক করে দেবো প্রথম কাজ 2 দিয়ে ভাগ করে দিলাম তাহলে হয়ে গেল 10% 10% মানে 1/10 এবং টাইম যেটা থাকবে সেটা দ্বিগুণ করতে হবে এটা অর্ধেক এটা দ্বিগুণ তাহলে 2 বছর ছিল তাহলে 2 × 2 ইয়ার্স দ্যাট ইজ 4 ইয়ার্স ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে আসল দেওয়া ছিল 20,000 1, 2, 3, 4 বছরের বের করবো আমরা প্রত্যেক বছরে কি হচ্ছে ইন্টু পার্সেন্টেজ 1/10 তাহলে একটা 0 0 কাটবে দুটো একটা 2, 3 = 0 থাকলো 2,000 ঠিক পরের বছরে আবার ইন্টু 1/10 করলে একটা 0 কেটে গেল 200 আবার পরের বছরে 10 দিয়ে ভাগ করলে কত 20 আর লাস্ট ইয়ারে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে শুধু
দুই, ঠিক আছে? দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। যখন চার বছর থাকে এ বি সি ডি বের করতে হয়, এবং ফর্মুলা কী হয় আমি লিখে দিই তোমাদের, ফোর এ প্লাস সিক্স বি প্লাস ফোর সি প্লাস ডি। তাহলে ফোর এ মানে কত হচ্ছে, চার দুগুণ 8,000 প্লাস 200 ইন্টু ছয়, ছয় দুগুণ 1,200 প্লাস ফোর ইন্টু সি মানে হচ্ছে 80 প্লাস ডি শুধু 2, তাহলে হয়ে যাচ্ছে কত, 8,000 আর 1,200 হচ্ছে 9,200, 9,282 টাকা, অপশান সি। ঠিক আছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাদেরকে বলবো যারা কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কনস্টেবল 2023কে সামনে রেখে এগিয়ে চলেছো, তাদের জন্য স্পেশাল ম্যাথসের কোর্স কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এবং তার সাথে তোমাদেরকে বলবো যারা এসএসসি এমটিএস 2023কে সিরিয়াসলি স্টাডি করছো, তাদের জন্য রয়েছে এটা অল সাবজেক্টের 400-এরও বেশি টেস্টের মক টেস্ট। এবং এটাকে গ্র্যান্ড মক টেস্ট কেন বলা হচ্ছে, এই কারণে বলা হচ্ছে কারণ এই অনলাইন মক টেস্ট যে সিরিজটা, এটাতে তোমরা 400-এরও বেশি মক টেস্ট পাচ্ছ, প্রত্যেকটা বাংলা ভাষা এবং আদার্স সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পাচ্ছ। প্রত্যেকটা টেস্টের শেষে অ্যানালাইটিক্সে তুমি কাট অফ দেখে নিতে পারছো, সেই কাট অফে তোমার স্কোর কত দেখতে পারবে, সেটা এসসি এস ওবিসি এ বি এবং জেনারেল সমস্ত ক্যাটাগরি ওয়াইজ সেখানে কাট অফ থাকবে। অর্থাৎ তুমি পরীক্ষার আগে খুব একদম প্রপারলি দেখে নিতে পারছো কি প্রত্যেকটা টেস্ট দেওয়ার পরে তোমার স্থান সেই টেস্ট অনুযায়ী কোথায় থাকছে। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সকলে এই টেস্টটা দেবে, হ্যাঁ, তো সেই জন্য তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই টেস্টে তোমার র্যাঙ্ক কোথায়। অবশ্যই যারা সিরিয়াসলি স্টাডি করছো জয়েন করতে পারো। এবং টার্গেট টেট 2023-এর স্পেশাল ম্যাথস কোর্স ফর ডাব্লিউবি প্রাইমারি টেট এবং সেন্ট্রাল টেটের ম্যাথসের 6 মাসের এই কোর্সে তোমরা অবশ্যই 30% অফ পেয়ে যাচ্ছ এখন, এখানে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। 700 টাকায় তোমরা 6 মাসের এই কোর্স পাচ্ছ, ঠিক আছে? এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে। এবং তার সাথে এসএলএসটি প্রাইমারি প্রিলিমিনারি টেস্টের ম্যাথসের এখানে স্পেশাল কোর্স, যেটা হচ্ছে রেকর্ড ক্লাস, এটা হ্যাঁ টোটালি রেকর্ড ক্লাস তোমরা 5 মাসের পেয়ে যাবে, মাত্র কত, 499 পেয়ে যাচ্ছ, 50% অফে পাচ্ছ এখন, 50% অফ, স্যাপ 50 কোড ইউজ করবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন যেটা ছিল, দেখো এ পাইপ একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে সম্পূর্ণভাবে, ঠিক আছে, 11 ঘন্টায়। তাহলে এ পাইপ 11 ঘন্টায় ভরতে পারে, বি পাইপ 15 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে, মানে এটা আউটলেট পাইপ সবসময় মাইনাস দিয়ে রাখবে, ঠিক আছে? এদের লসাগু কত হচ্ছে 165, ওকে? তাহলে 11 দিয়ে এটা 15 হচ্ছে, আর 15 দিয়ে এটা ভাগ করলে 11 হচ্ছে, এবং অবশ্যই মাইনাস থাকবে। এবার বলেছে কি দুটো পাইপকে একসাথে যদি খোলা হয়, তাহলে একসাথে যদি খোলা হয় তাহলে কতটা জল ট্যাঙ্কে ভরবে, 15 ঢুকছে এখানে, 11 বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে 15 ইউনিট জল ট্যাঙ্কিতে ভরছে, এখানে 11 বাইরে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ টোটাল ট্যাঙ্কিতে থাকছে 15 - 11 মানে 4 ইউনিট জল প্রতি ঘন্টায়। তাহলে 165 ইউনিট জল 4 দিয়ে ভাগ করে দাও, কত সময় লাগবে, দেখো 4 4 16, 1 15, সরি বা 5, তাহলে 4 1 4, 1/4 ইন্টু 60 করে দিলাম, তাহলে 41 ঘন্টা, 4 দিয়ে 15 15 মিনিট, ঠিক আছে, 41 ঘন্টা 15 মিনিট, অপশান এ, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। একজন ব্যক্তি তার সাইকেল 20% লাভে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আসলে 20% লোকসানে এত টাকায় বিক্রি করেছে, 20% লাভের জন্য তার কোন মূল্যে বিক্রি করতে চেয়েছিলেন তিনি, ঠিক আছে? তো দেখো খুব সহজ প্রশ্ন, মনে করো দ্রব্য সাইকেলটির দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে, তাহলে 20% লাভে বিক্রি করতে চেয়েছিল বাট লোকসানে বিক্রি করে ফেলেছে, এরপর 20% লোকসান মানে কত, -20%, দ্যাট ইজ 80 টাকা। তাহলে 80 টাকা মানেই বলা আছে 960, তাহলে 1 মানে কত হবে, 0 দিয়ে কেটে দিলাম, 8 দিয়ে 8 = 96, তাহলে 100 মানে কত হবে, 100 মানে হচ্ছে 1200 টাকা, দ্যাট ইজ 1200 টাকা হচ্ছে কস্ট প্রাইস, তাই না, 1200 টাকা হচ্ছে কেনা দাম, এর উপরে 20% প্রফিট করতে চায়। তাহলে 100 টাকা যদি দাম হয়, 20% প্রফিটের দাম হবে কত, 120 টাকা, তাই না, 100 100 কেটে দিলাম, 12 12 144, আর একটা শূন্য, 1440 টাকা, এটা হচ্ছে সেলিং প্রাইস। খুবই সুন্দর কোশ্চেন এবং
সলিউশন ততটাই সহজভাবে কিন্তু আমরা করে ফেললাম, তাই না? দেখো যারা সেশনটি দেখছো প্রত্যেককে বলবো কি তোমরা অবশ্যই লাইক করো, অ্যাটলিস্ট তোমাদের লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগছে না, টাকা লাগছে না, বাট এক একটা লাইক কিন্তু প্রচুর পরিমাণে লাইক থেকে আমি অক্সিজেন পাই, ঠিক আছে, নেক্সট ক্লাস আনার। হ্যাঁ, তো অবশ্যই প্রত্যেকে লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে প্রত্যেকে, যাতে করে বেশি পরিমাণ ক্যান্ডিডেটসরা ক্লাসগুলো দেখতে পায়। দেখো তোমাদের শেয়ার করতে গেলে কোনো অসুবিধে নেই, ঠিক আছে, কিন্তু যত বেশি শেয়ার করবে তত বেশি পরিমাণ ক্যান্ডিডেটস এনগেজ হবে এবং তত বেশি সংখ্যক কোশ্চেন সমস্ত যুক্ত কিন্তু মাস্টার ক্লাস তোমাদের জন্য অপেক্ষা করবে, ঠিক আছে। কোন ভগ্নাংশ কোন ভগ্নাংশের লবকে 25% বাড়ানো হলো, হ্যাঁ, এবং 20% হরকে কমানো হলো, এর ফলে যে ভগ্নাংশ পেলাম আমরা সেটা 5/8, মূল ভগ্নাংশ কত? সবসময় কী করবে, ওয়ান মূল ভগ্নাংশ ধরবে, 1/1, দ্যাট ইজ আমরা কি করব 100/100। খুব সহজভাবে বলে দিচ্ছি তোমাদের কি 25% বাড়ানো হয়েছে মানে 100 সাথে 25 বাড়াও কত হচ্ছে 125, ডিভাইডেড বাই কত হচ্ছে 20, কমানো হয়েছে মানে 100 - 20 80, 5 দিয়ে 5 16 80, 5 25 125, দ্যাট ইজ 25/16। এটা মানেই বলা আছে কত আমাদের 5/8, তাহলে 1 মানে কত, জাস্ট এটা উল্টে যাবে, ওপরে যাবে 16 আর নিচে আসবে 25, 5 আর 8 দিয়ে 8 2 16, 2/5, ঠিক আছে, 2/5। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি 7টি দ্রব্যের ক্রয় মূল্য 8টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, যা বলেছে তাই করব আমরা, 7টির কস্ট প্রাইস আর 8টার সেলিং প্রাইস সমান করতে বলেছে, তো সমান করে দিলাম, ঠিক আছে। এবার সিপি বাই এসপি করো ইকুয়াল টু 8/7। এবার তুমি নিজেই দেখতে পারবে এখান থেকে কত লাভ বা ক্ষতির শতকরা কত। দেখো সিপি 8 টাকা, কিনেছো 8 টাকায়, বিক্রি করেছো 7 টাকায়, মানে 1 টাকা কি হলো, লাভ না লস? লস হলো, তাই না, 1 টাকা ক্ষতি। কত টাকায়, 8 টাকায় তুমি কিনেছিলে, তাহলে 8 টাকায় 1 টাকা লস। 100 টাকায় কত, 4 দিয়ে 4 2 8, 4 25 100, দ্যাট ইজ 25/2%, অর্থাৎ কি 12.5% ক্ষতি, তাই না, 12.5% ক্ষতি। ভালো লাগছে না ক্লাস? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, এবং যারা ফার্স্ট টাইম রয়েছে আমাদের সঙ্গে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, কারণ ইউটিউব থেকে নোটিফিকেশান কিন্তু ঠিক করে যাচ্ছে না, তো অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, না হলে ক্লাস কিন্তু মিস করবে তোমরাই। একটি সংখ্যা 350 ছিল, তাকে প্রথমে 20% বাড়ানো হয়েছে, তারপর আবার 20% কমানো হয়েছে। এবার যাই থাকুক, তোমার প্রথমে যদি 20% বাড়ে, আবার যদি 20% কমে, তাহলে মোটের উপরে তার কত পার্সেন্ট হ্রাস পাবে, সবসময় 20 তার স্কোয়ার ডিভাইডেড বাই 100, এটা হ্রাস পাবে, দ্যাট ইজ 400/100, ঠিক আছে, কত হচ্ছে 4%, অলওয়েজ অলওয়েজ 4% হ্রাস পাবে যদি 20% বাড়ে, আবার 20% কমে। এখানে সংখ্যাটা ম্যাটার করবে না, ঠিক আছে, এটা ডিটেলসে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে করবে তোমরা কি x² / 100, অর্থাৎ 400/100, মানে 4% হ্রাস পাবে। 13 নম্বর, একটি স্কুলে 1000 জন ছাত্র রয়েছে, 1000 জন ছাত্র রয়েছে, প্রত্যেক বছর 10% করে স্টুডেন্ট সংখ্যা বেড়ে যায়, 2 বছর পরে ছাত্রের সংখ্যা কত দাঁড়াবে? তাহলে 10%কে আমরা প্রথম কাজ ভাঙবো 1/10 পেলাম, তাই না, 10/100 করলে, তাহলে প্রথমে দেখো 10 ছিল, এখন সেটা 11 হচ্ছে, এবং এটা সেটা 2 বছরের গল্প রয়েছে, তাহলে 10 এর স্কোয়ার মানে 100, আর এখন হচ্ছে 121, আমাদের সংখ্যাটা কিন্তু 100 নয়, আমাদের সংখ্যাটা হচ্ছে 1000, তাহলে এখান থেকে কত গুণ করা হয়েছে, 10, এখানেও 10 গুণ করলে কত হচ্ছে 1210 জন, তাহলে 2 বছর পরে আমাদের ছাত্রের সংখ্যা গিয়ে দাঁড়াবে কত, 1210 জন। ক্লিয়ার হয়েছে সকলের? দেখো 14 নম্বর কোশ্চেন কি রয়েছে, 80 মিটার ব্যাসের একটি, খুবই সুন্দর প্রশ্ন এটা, ভালো করে দেখো, 80 মিটার ব্যাসের একটি বৃত্তাকার পার্ক রয়েছে, এটা একটা বৃত্তাকার পার্ক, এর ডায়ামিটার হচ্ছে 80, হ্যাঁ 80 মিটার, তাহলে সর্বাধিক আয়তনের একটি বর্গাকার ক্ষেত্র এর ভেতরের বর্গাকার আকৃতির খেলার মাঠ রয়েছে, সর্বাধিক আকৃতির এটাই সম্ভব যদি আমরা এইভাবে করি, এটা হচ্ছে সর্বাধিক বর্গাকার ক্ষেত্র,
বৃত্তের ভেতরে, খেলার মাঠের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এই যদি বাহু দৈর্ঘ্য এ ধরে নিই, আর এই যে কর্ণ এটা হচ্ছে বৃত্তের আবার দেখো ডায়ামিটার বা ব্যাস, তাই না? এই মানটা দেওয়া আছে কত, বৃত্তের ডায়ামিটার দেওয়া আছে 80 মিটার। হ্যাঁ, আর এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু যদি এ হয় তাহলে এটা কি বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ মানে এ রুট টু, তাহলে এ রুট টু মানেই 80। এ মানে কি হচ্ছে 80/√2 ইন্টু রুট টু, আমি নিচে করলাম আর উপরে করলাম, তাহলে রুট টু দিয়ে ভাগ করতে সুবিধা হবে, নিচে রুট টু ইন্টু রুট টু টু হয়ে গেল, উপরে 80, তাহলে 2 দিয়ে 80কে ভাগ করলে কত 40, আর রুট টু থেকে গেল। আমাদের এরিয়া বের করতে বলেছে, এরিয়া ইকুয়াল টু কি হয় স্কোয়ার, মানে 40√2 তার স্কোয়ার, মানে 4 4 1600 ইন্টু টু, দ্যাট ইজ কত হচ্ছে 3200। এই টু কোথায় থেকে গেলো, এই যে রুট টু স্কোয়ার করলে টু পাবো, অপশান এ, ঠিক আছে, অপশান এ। 15 নম্বর, একটি আয়তকার ক্ষেত্র আয়তক্ষেত্রাকার প্লটের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। দেখো এরকম মনে করো একটা আয়তকার ক্ষেত্রের প্লট রয়েছে, দৈর্ঘ্য 60 প্রস্থ 40 দেওয়া রয়েছে, এর বাইরের চারিদিকে, হ্যাঁ এর বাইরের চারিদিকে যদি 5 মিটার চওড়া রাস্তা হয়, বাইরের চারিদিকে মানে এইরকম একটা রাস্তা যদি হয়, তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কত, এই রাস্তার ক্ষেত্রফল কত, প্রত্যেক দিকে কিন্তু 5 মিটার চওড়া বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এইদিকেও 5, এদিকেও 5, মোটে বাড়লো কত, 5 5 10, তাহলে এই লেন্থ হয়ে গেল বাইরের 70, আর এই বাইরে হয়ে গেল কত 40 যোগ 10 50, এদিকেও 5 এদিকেও 5, ওকে। তাহলে টোটাল এই রাস্তা সমেত প্লটটার ক্ষেত্রফল কত, 70 ইন্টু 50, আর ভেতরেরটা শুধু কত হচ্ছে, এটা 60 আর এটা হচ্ছে 40, তাহলে কত হচ্ছে 60 ইন্টু 40, এটা মাইনাস করে দাও, তাহলে 5 7 3500 - 2400, মানে আলটিমেটলি পড়ে থাকলো কত 1100, তাহলে 1100 স্কোয়ার মিটার, ঠিক আছে, অপশান ডি 1100 স্কোয়ার মিটার। তো আজকের অঙ্কের মাস্টার ক্লাস 2 এখানেই শেষ করছি, আগামীকাল যে ক্লাস হবে সেটাও রাত্রি 9টা থেকেই হবে, এবং এখন থেকে রাত্রি 9টাতেই তোমরা ক্লাস পাবে, ঠিক আছে, রাত্রি 9টা থেকে ক্লাস পাবে, এবং নেক্সট ক্লাসগুলোতে প্রশ্নের সংখ্যা আমি বাড়ানোর চেষ্টা করব অবশ্যই। তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে খুব শীঘ্রই, বাই, টেক কেয়ার।